যেরকম একটা কংগ্রেস সম্পর্কে নৈরাশ্যের বাতাবরণ তৈরি করা হয়েছিল বা হয়েছে কোনো কারণে, সেই জায়গা থেকে কিন্তু আমরা ক্রমশ বেরিয়ে আসছি এবং সারা বাংলা জুড়ে কংগ্রেসের কর্মীরা যে যেখানে আছে সেখানে তারা দৃঢ়ভাবে কংগ্রেস দলটাকে রক্ষা করা এবং কংগ্রেস দলের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য তারা প্রাণপণে লড়াই করছে। এখনই আমি বলতে পারবো না যে আমি কার থেকে কি কম পাব কি বেশি পাব, কিন্তু আমার অবজেক্টিভ হচ্ছে একটা, কংগ্রেস পার্টির অবজেক্টিভ হচ্ছে এইটা যে এক নম্বর আমাদের বর্তমানে যা আসন আছে যেখানে যেখানে সেই আসন আছে সেই সেই আসন ধরে রাখা। সেকেন্ড অবজেক্টিভ আমাদের আসন সংখ্যা বাড়ানো। থার্ড অবজেক্টিভ বাংলার ভোট শেয়ারে কংগ্রেস পার্টির শেয়ারকে বৃদ্ধি করা। এই তিনটে অবজেক্টিভ নিয়ে, তিনটে লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনে এগোচ্ছি। কংগ্রেসের কোন নেতার ক্ষোভ মানে এটা গোটা কংগ্রেস পার্টির ক্ষোভ, এরকম সরলীকরণ করবেন না। আব্দুল মান্নানের ক্ষোভ কখনো হয়েছিল, কিন্তু আর কি তিনি ক্ষোভ প্রকাশ করছেন? এটা গেল এক। দু নম্বর, আমরা কৃষ্ণনগরে যে প্রার্থীকে নিয়ে গেছি সে একজন মহিলা এবং সে কৃষ্ণনগর সংসদীয় এলাকার বাসিন্দা, অতএব আপনাদের তথ্যটা ঠিক নেই। বিয়ে হওয়ার সুবাদে মেয়েরা তার নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যেতে হয়, ক্ষোভ বিক্ষোভ কোথাও নেই এ কথা বলছি না, কোথাও ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ আপনারা যে ভাষায় বলছেন সেই রকম ইন্টেন্সিটির ক্ষোভ বিক্ষোভ নেই। শুরুতে কোনো কোনো জায়গায় সারফেস টেনশন যাকে বলে হয়েছিল, শুরুতে কোনো কোনো জায়গায় টিকিট না পাওয়ার জন্য বা আমি আমার মনের মতন করে ক্যান্ডিডেট দিতে না পারার জন্য কোথাও কোথাও হয়তো অসন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু এগুলো এখন কিন্তু ক্লোজ চ্যাপ্টার, পাস চ্যাপ্টার। আরে দিন রাত তো আমারই খিলাফ, কংগ্রেস পার্টিকে খিলাফ, তো এক ই মুদ্দা লাগায় যা রা কি ভ্রষ্টাচার করতে হ্যাঁ, আর আপকো শুনে নেই মিল রা তো মুঝে অজীব লাগতা হ্যাঁ। হিন্দুস্তান কি কংগ্রেস কে খিলাফ জো চুনাবি ময়দান মে উতারে হ্যাঁ, ও সারে সারে কো এক ই ইলজাম আমারে খিলাফ হ্যায় কি হাম ভ্রষ্টাচার কো মদদ কিয়ে হ্যায়। ইয়াঁ কি মুখ্যমন্ত্রী জি ও ভি খুদ কহি রহি হ্যায় কি কংগ্রেস পার্টি চোর হ্যায়। তো কংগ্রেস পার্টি চোর হ্যায় ইয়ে উনকি মালুমত কব হুই, জব হামারে সাথ নাতা তোড়া, উসকে উসসে পহলে উনকি ইয়ে মালুম নেই হুই থি অর উনকি সংগ্রাম মে ভি ইয়ে নেই থি। দেখিয়ে হিন্দুস্তান মে কংগ্রেস এক এইসা পার্টি হ্যায় জিনহোনে হিন্দুস্তান কি সিয়াসি ক্ষেত্র মে হিন্দুস্তান কি সরকার চাহে ও কই ভি চলায়ে কিসি কি ভি নীত মে ও চলে ভ্রষ্টাচার কো খতম করনে কি মকসদ কো সামনে রখ কর লোকপাল সে লেকর ইতনে সারে কানুনি ইন্তজাম কি কোশিশ কিয়ে হ্যায়, কুছ কামিয়াব হুয়ে হ্যায়, কুছ ভি অভি পরে হুয়ে হ্যায়। অর সিপিএম যে স্টাইল আমাকে অভিযুক্ত করে, আমার যে ভাবমূর্তি সেটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করে, সেই সেই যে মডাস অপারেন্ডি, সেই মডাস অপারেন্ডিটাকে ধার করেছে তৃণমূল পার্টি। তৃণমূল পার্টি যেমন সিপিএম এর কাছ থেকে অনেক কিছু ধার করেছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেমন কেন্দ্রের বিরুদ্ধে অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ থেকে আরম্ভ করে সন্ত্রাস, পুলিশকে ব্যবহার, এগুলো সমস্ত উত্তরাধিকার সূত্রে বামপন্থীদের কাছ থেকে পেয়েছে তৃণমূল। ঠিক একইভাবে আরেকটা জিনিস উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেটা হচ্ছে কাউকে অভিযুক্ত করে দাও মিথ্যা কেসে সাজিয়ে গুছিয়ে যাতে তাকে বিপদে ফেলা যায়। তো আমি এই ভরা পেশে বলছি,
অধীর চৌধুরী যদি খুনি হয়, অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ চুপ করে বসে আছে কেন? আমাকে ধরে জেলে কেন পুড়ে দেওয়া হচ্ছে না? আমি এগুলোর বিন্দুমাত্র পরোয়া করি না, কারণ আমি জানি, আমার বিবেক জানে, আমার মন জানে, আমার আত্মা জানে, আমি নিজে জানি যে পশ্চিমবঙ্গে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র আজ না অনেকদিন ধরে চলছে। একটা জিনিস লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করবেন, যে মমতা ব্যানার্জি গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে যেভাবে ব্যবহার করেছিল এবার কি করছে? করছে না। তার কারণ একটাই, শুভেন্দু বাবুর যে প্রভাব প্রতিপত্তি বা জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল, লোকে বলতে আরম্ভ করেছিল মমতার পর শুভেন্দু, অনেক জায়গায় বলছিল মমতা না আসলেও চলবে শুভেন্দু হলে হবে, দিদির এটা না পছন্দ। আপনি লক্ষ্য করে দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু মেদিনীপুরের নেতা হয়ে গেল, আবার বাংলার নেতা হতে হতে আবার মেদিনীপুরের নেতা রূপান্তরিত হয়ে গেল। ঠিক একইভাবে মুকুল রায়, সে তো তৃণমূল পার্টির একটা কি বলবো দিদির সব থেকে বড় ম্যানেজার ছিল। আজকে ব্যালেন্স অ্যান্ড কাউন্টার ব্যালেন্সিং এ কখনো মুকুলবাবু কখনো পার্থবাবু, এদের মধ্যে এগুলো চলে, আপনারা জানেন কে কোথায় অবস্থান করে। এটা তো ঘটনা যে যারা টিকিট পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মুকুলবাবুর অনুমোদন মানা হয়নি, মুকুলবাবুর অনুমোদন মানা হয়নি। এবারে তৃণমূলের টিকিট বন্টনে খুব দায়িত্ব নিয়ে বলে গেলাম, খোঁজ নিয়ে দেখবেন। এবং আমি এটাও বলেছি, যদি মমতা ব্যানার্জির ভাইপো হতে পারে সে দূর সম্পর্কে, তাহলে মুকুলবাবুর নিজের ছেলে কেন পারবে না? মুকুলবাবুর নিজের ছেলে তো এমএলএ, তো যে এমএলএ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে কেন পারবে না? দেখুন, আমরা যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমরা সেগুলোকে কমপ্লেন করছি, আমাদের লোকের উপরে মারধর হচ্ছে, সন্ত্রাস হচ্ছে আমরা বলছি, কিন্তু একটা জিনিস তো দেখছেন যে আমি একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমি একজন তিনবারে জেতা এমপি, আবার এক ভোটে দাঁড়াতে গেছি বাংলাদেশের বর্ডারে, দুটো দলের মধ্যে রেষারেষিতে খুন, সেই খুনে আমাকে আসামি করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নির্বাচনে সন্ত্রাসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা বুঝতে পারছেন, নাহলে একজন প্রদেশ সভাপতিকেও খুনের কেসে আসামি করে দেওয়া হয় এবং সেখানে মুকুল রায়কে বলতে হয় যে নাকি আমি খুনের সঙ্গে জড়িত এরকম অভিযোগ সে পেয়েছে। অথচ যাদের পরিবার খুন হয়েছে তারা বলছে অধীর চৌধুরী কাজ করতে পারে না, যারা অভিযোগ যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা আমার পক্ষে কথা বলছে, আর পশ্চিমবঙ্গের প্রশাসন আমাকে খুনি বানানোর চেষ্টা করছে। শুধু এই উদাহরণের মধ্যে দিয়ে বুঝে যান যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রক্রিয়াটাকে তারা ঠিক রাখবে, কিন্তু বাকি প্রতিদিনের ডে টু ডে ল অ্যান্ড অর্ডার যেগুলো গ্রামে গঞ্জে মানুষকে সম্মুখীন হতে হয় সেই জায়গাটা নির্বাচন কমিশন কি করবে? কোন গায়ক নায়ক কোন নির্বাচনে দাঁড়াতে পারবে না, ভোট করতে পারবে না, এমপি হতে পারবে না, এমএলএ হতে পারবে না, এটা তো কোনো কথা হতে পারে না। আমরা এটা কাউকে বলতে পারি না যে ভাই গায়ক নায়ক হলে তুমি আর ভোটে দাঁড়াতে পারবে না। আমরা গায়ক হতে পারিনি নায়ক হতে পারিনি, আমাদের ব্যর্থতা, কিন্তু কেউ গায়ক নায়ক হয়েছে সেটা তার সফলতা, তার সঙ্গে এটা অ্যাড হয়েছে সেটা তার আরেকটা ফেদার, তার টুপিতে আরেকটা ফেদার। কিন্তু আমার বক্তব্যটা একটু আলাদা। আমার বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে তৃণমূল পার্টি, যারা মামাটি মানুষের সরকার গড়ে এই বাংলায় এলো, যে পার্টিতে হাজার হাজার কর্মী লড়ল মরল, সেই পার্টির হঠাৎ এত কেন নায়ক নায়িকার প্রয়োজন হচ্ছে, প্রশ্ন আমার এই জায়গাটায়। তাহলে কি এটা হতে পারে কি যে তার নিজের পার্টির লোকদের উপরে তার ভরসা কমে যাচ্ছে, অথবা সে জনপ্রিয়তার মাধ্যমে মানুষের কাছে কিছু প্রতিষ্ঠা করে তার নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছে? অর্থাৎ এই সরকারের ব্যর্থতাকে কোন ব্যক্তির জনপ্রিয়তার দ্বারা আচ্ছন্ন করে মমতা ব্যানার্জি তার জায়গা ধরে রাখতে চাইছে, এই জায়গাটা একটা প্রশ্ন। দু নম্বর একটা জিনিস লক্ষ্য করবেন, যে আগে মমতা ব্যানার্জি যেখানে যেত সেখানে কিন্তু জনতার ঢল নামত,
কিন্তু আজ মমতা ব্যানার্জি সেই জনতার ঢলের উপরে ভরসা রাখতে পারছেন না। আজ মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে নায়ক নায়িকাদের। এটা কিন্তু বাংলা রাজনীতিতে আরেকটা ডিভিয়েশন দেখছি আমরা। তো স্বাভাবিক প্রশ্নগুলো কিন্তু আসবে।